গরম তেলে বেসনের গোলা দিয়ে দুর্দান্ত স্বাদের এবং জনপ্রিয় একটি মিষ্টি তৈরি করে দেখাচ্ছি আসসালামু আলাইকুম স্বাগত কুকিং লাভার্স ভিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আমাদের বাঙালিদের কাছে উৎসব মানেই মিষ্টি মুখ যে কোনো উৎসবে অথবা হঠাৎ যদি মিষ্টি খেতে মন চায় তাহলে কোনো প্রকার ছানা গুঁড়া দুধ মাওয়া ছাড়াই ঝটপট বেসন দিয়ে মজাদার মতিচুর লাড্ডুগুলো তৈরি করা যাবে এই মতিচুল লাড্ডু তৈরি করার জন্য ছোটো ছোট মতিও তৈরি করার দরকার নেই সহজভাবে আজকের মতিচুর লাড্ডু করে দেখিয়েছি আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে চলে যাচ্ছি মূল রেসিপিতে রেসিপি শুরুতে একটা মিক্সিং বলে নিচ্ছি দেড় কাপ ছোলার ডালের বেসন বেসনগুলোকে আগেই ভালো করে চেলে নিয়েছি চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিচ্ছি এই গোলাটাকে অনেক বেশি ঘন করব না আবার একেবারে যে পাতলা হবে তাও না অল্প অল্প করে পানি দিয়ে গোলাটাকে তৈরি করে নিব আর প্রথম অবস্থায় গোলাটাকে বেশ একটু ঘন করে করে নিব কারণ এই গোলাটাকে ভালো মতো ফেটিয়ে নিলে বুন্দিয়াগুলো ফুলকো হবে আমি এভাবে হ্যান্ড হুইস্ক দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট ফেটিয়ে নিয়েছি আর ফেটাতে ফেটাতেই দেখবেন যে রংটা পরিবর্তন হয়ে আসবে তিন থেকে চার মিনিট ফেটিয়ে নিয়েছে আর দেখতে পাচ্ছেন রংটা পরিবর্তন হয়ে গেছে সামান্য একটু ব্যাটার এভাবে পানিতে ফেললে যদি সঙ্গে সঙ্গে উপরে ভেসে উঠে তাহলে বুঝতে হবে যে বুন্দিয়াগুলো তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে এরকম উপরে ভেসে উঠবে ব্যাটারটা যেহেতু অনেক ঘন এবার পাতলা করে নিব একই রকমভাবে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে এরকম পাতলা করে নিয়েছে উপর থেকে ফেললে যদি এরকম টপ টপ করে পড়ে তাহলে বুঝতে হবে যে ব্যাটারটা ঠিকঠাক আছে এখানে কিন্তু পানির পরিমাণটা কম বা বেশি লাগতে পারে ভাজার জন্য চুলায় আগেই তেল গরম করে নিয়েছি তেলটা মিডিয়াম গরম আর চুলা রসটা মিডিয়ামে আছে এবার একটা ঝাঁঝরি চামচের উপরে এভাবে ব্যাটার ফেলতে হবে আর চামচটাকে একই জায়গায় ধরে রাখব খুব বেশি নড়াচড়া করার দরকার নেই এভাবেই বুন্দিয়াগুলো ভালো মতো পড়বে হালকা লালচে করে ভেজে নিচ্ছি তেল ঝরিয়ে একটা স্ট্রেনারে উঠিয়ে নিলাম কিচেন টিস্যুর ওপর রেখে দিলে অতিরিক্ত তেলগুলো কিচেন টিস্যু শুষে নিবে সবগুলো বুন্দিয়াকে একই রকমভাবে ভেজে নিয়েছি আর এই বুন্দিয়াগুলো বড় ছোট হলে কোনো সমস্যা নেই কারণ এগুলোকে আমি গ্রাইন্ড করে নিব গ্রাইন্ড করার জন্য একটা ব্লেন্ডিং জারের মধ্যে বুন্দিয়াগুলোকে নিয়ে নিলাম তবে একসঙ্গে খুব বেশি দিবেন না তাহলে নিচেরগুলো বেশি গুঁড়ো হয়ে যাবে পালস মোডে দুই থেকে তিনবার ঘুরিয়ে নিয়েছি আর দেখুন আধা ভাঙা হবে খুব বেশি গুঁড়া করা যাবে না আমি দুইবারে সবগুলোকে আধা ভাঙা করে নিয়েছি এবার একটা পাশে রেখে দিয়ে চলে আসলাম চুলায় একটি প্যানে দিয়ে দিলাম দেড় কাপ চিনি আর পানি দিয়ে দিলাম পোনে এক কাপ আমি বেসন যতখানি নিয়েছি চিনিও ততখানি নিয়েছি তবে আপনারা মিষ্টিটা আর কম খেতে চাইলে চিনির পরিমাণটা আরেকটু কমিয়ে দিতে পারেন এক ফালি লেবুর রস দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম জাফরান এক চিমটি আর দিয়ে দিলাম জর্দার রং সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে তিন থেকে চার মিনিট জাল করে নিব এই শিরাটাকে এক তার দুই তারে শিরা করব না শিরাটা যখন এরকম একটু চিটচিটে হয়ে আসবে তখনই বুঝতে হবে যে আমাদের শিরাটা হয়ে গেছে এটাকে কিন্তু এক তার দুই তার করা যাবে না এবার চুলার জালটাকে বন্ধ করে দিয়েছি শিরার সঙ্গে মতিগুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি প্যান্টটাকে চুলা থেকে নামিয়ে নিলাম আর এরকম দেখার পরে মনটা অনেকেরই খারাপ হয়ে যেতে পারে হয়তো মতিচুরের লাড্ডুটা ঠিক হবে না কিন্তু না এভাবেই বেশ কিছুটা সময় রেখে দিতে হবে আমি প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম আর বেশ কয়েকবার উল্টে পাল্টে মিশিয়ে দিয়েছি আস্তে আস্তে এই মতিগুলো সব শিরা টেনে নিবে এবং একেবারেই ঝরঝরে হয়ে যাবে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট পরে আমি মতিগুলোকে নিয়েছি আর দেখুন এগুলো কতটা ঝরঝরে হয়েছে আমি কিন্তু মাঝে দুই থেকে তিনবার উল্টে পাল্টে মিশিয়ে দিয়েছিলাম দেখুন এখন দেখে মনে হচ্ছে না যে এইগুলো ছোট ছোট মতি আর যে দলাগুলো থাকবে এই দলাগুলোকে ভালো মতো ভেঙে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিলাম কাজু বাদাম কুচি আর দিয়ে দিলাম চার মগজ ঘি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন শুধু লাড্ডুগুলোকে তৈরি করে নিতে হবে কিছুটা মিশ্রণ নিয়ে হাতের মধ্যে খুব ভালো করে চেপে নিতে হবে যত ভালো করে চেপে নেওয়া যাবে লাড্ডুগুলো ততটা পারফেক্ট হবে এগুলো আর ভেঙে যাবে না এরকম হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে লাড্ডুগুলোকে তৈরি করে নিতে হবে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি প্রথমে হাতের মধ্যে নিয়ে খুব ভালো করে চেপে নিতে হবে এরপরে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করতে হবে এই তো হয়ে গেছে আমি সবগুলোকে একই রকম একটি লাড্ডু আমি ভেঙে দেখাচ্ছি দেখুন এগুলো কতটা পারফেক্ট হয়েছে আমি এর আগে ছোলার ডাল দিয়ে বড়া তৈরি করে এই মতিচুর লাড্ডু তৈরি করেছিলাম তবে আমি বলবো বড়া তৈরি না করে এভাবে যদি বুন্দিয়া তৈরি করে করা যায় তাহলে কিন্তু স্বাদটা অনেক ভালো আসে বাসায় তৈরি করে দেখবেন আশা করছি আপনাদেরও পছন্দ হবে আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ